আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আইটি নতুন ব্লগে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। বেশ অনেকদিন পরে আসা হলো, মাঝখানে কোথাও যাওয়া হয়নি অনেকদিন, এই কারণে নতুন কোনো ব্লগও আসেনি। আজকে হঠাৎ করে ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক, আর প্ল্যান করলাম আমরা রাবারড্রাম যেতে পারি, কালীবাড়ি রাবারড্রাম। তো বর্ণনা দিতে দিতে মাঝখানে সাকিব ভাইও চলে এসেছিলেন, ও আসার পরে আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমিরাবাদের উদ্দেশ্যে রওনা করলাম আর কি, এবং খুব শর্ট টাইমের মধ্যে পৌঁছে গেলাম। আর রায়হান ভাড়া দিয়ে রিক্সাওয়ালা ভাইকে বিদায় করছিল। সেখান থেকে একটু হেঁটে আমিরাবাদ স্টপেজের দিকে আসা হলো। এখানে একটু কাজ আছে, কাজটা হলো সাকিব ভাইয়ের ফোন নষ্ট হয়ে গেছে একটা, তো ও এই ফোনটা সার্ভিস করাতে দিবে, তাই প্রথমেই স্যামসংয়ের শোরুমের দিকে যাওয়া। শোরুমে কথাবার্তা বলে কোনো ভালো রেসপন্স পাওয়া যায়নি, তো সেখান থেকে এক রাশ হতাশা নিয়ে আরেকটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানের দিকে যাওয়া। যদিও এটা কোনো স্পন্সার্ড ভিডিও না আর কি, আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম। সেখানে মোবাইলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা হলো, তারপর যেহেতু দেরি হবে সেখানে সেটা রেখে আমরা এখন আবার রওনা করলাম। আর তানভীর আমিরাবাদ স্টপেজে আসেনি, যেহেতু আমরা ওর বাড়ির সামনে দিয়ে যাব, তো সেখান থেকে ওকে পিক করে নিব। যাই হোক, হাঁটতে হাঁটতে সিএনজি স্টপেজে এসে পৌঁছলাম এবং সেখান থেকে একটা সিএনজিতে উঠে বসলাম। বাট উঠে দেখি সেখানে মানুষ নেই, তো মানুষের জন্য অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই, কারণ মানুষ না ভরলে উনি গাড়ি ছাড়বেন না। বাট কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছিল মানুষ ভরে যাওয়ার পরে, এবং তানভীরের জন্য একটা সিট রাখা ছিল, যেমনটা আগে বলেছিলাম ওকে ওর বাড়ির সামনে থেকে পিক করে নিব। যাই হোক, আমাদের জার্নি শুরু হলো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাটা কতটা সুন্দর, মানে যতটুকু চোখ যাচ্ছে ততটুকু চোখ জুড়ানোর মতোই দৃশ্য। যাই হোক, এর মধ্যে আমরা চলে আসলাম, এখানে একটা ব্রিজ আছে সেখানে আমরা এসে নামলাম, এবং এখানে এসে একটু আশাহত হলাম যে রাবার ড্রামটা দেখার উদ্দেশ্য ছিল, সেই রাবার ড্রামটা এখনও এখানে ফুলানো হয়নি, আরও বেশ কিছুদিন পরে হয়তো বা ফুলানো হবে। যাই হোক, এটা আমাদের ব্যাড লাক, রাবার ড্রামটা ফুলানো থাকলে হয়তো বা অনেক বেশি সুন্দর লাগতো এবং আপনাদেরকেও দেখাতে পারতাম, যদিও এখন তেমনও খারাপ না জায়গাটা। এর মধ্যে এখানে চমৎকার কিছু মুহূর্ত ছিল, এখানে মানুষজন মাছ ধরছিলেন যা দেখতে খুবই ভালো লাগছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই জায়গাটা অনেক মানুষের সমাগমে ভরে যেতে লাগলো, অনেকে এখানে আড্ডা দিতে আসে, একটু সময় স্পেন্ড করে এই আর কি। আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের পাশ দিয়ে একটা জায়গা পেলাম, সেখান থেকে ভিতরে যাওয়া যায়, কিছু জায়গা আছে আর কি, তার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম। বাট সেখানে গিয়ে আমরা একটু অবাকই হলাম, সেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। এখনকার সময় যদিও খেলাধুলার জায়গাটা ওভাবে পাওয়া যায় না, বাট এখানে ওরা খুব খুশ মেজাজে ছিল। আমাদেরও কিছু স্মৃতিচারণ হলো, আমরাও একসময় ওভাবে খেলাধুলা করতাম, যদিও এখনও ইচ্ছা হয় খেলাধুলা করার, কিন্তু সময় এবং সুযোগ হয়ে ওঠে না আর কি, যদিও মিস করি ওই সময়গুলোকে খুব। যাই হোক, সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার একটু পাশে চলে আসলাম, হাঁটার বেশ কিছু জায়গা ছিল, এবং এই জায়গায় এসে দেখলাম এক মামা ঝালমুড়ি বিক্রি করছেন, তাই অর্ডার করে বসলাম সেই ঝালমুড়ি। আর মশলাপাতি দিয়ে মামা আমাদের জন্য ঝালমুড়ি তৈরি করছেন, আর মামার দোকানটা কিন্তু জোস ছিল, খুব ভালো লাইটিংয়ের ব্যবস্থা, একটু ফ্যান্সি টাইপ, দেখতে ভালোই লাগছিল। এরপর আর কি আমরা ঝালমুড়ি নিয়ে ভাবলাম একটু নিচের দিকে যাওয়া যাক, সেখানে মানুষ মাছ ধরছিলেন এবং আগে থেকে বেশ অনেক মানুষ ছিল আর কি। এখানে পানির মধ্যে নামা কতটা সেফ আমি জানি না, বাট ওনারা এখানকার লোকাল, ওনারা অভ্যস্ত, তাই এখানে নেমে মাছ ধরছিলেন। এই দৃশ্যটা নিতে নিতে দেখি সাকিব এবং তানবীর নেই। ও মা, ওরা কী করছে? ও, ওরা হাত ধুচ্ছে, আমি তো ভাবছিলাম অন্য কিছু, যদি অন্য কিছু নয়। এরপর আমরা সেখানকার পলি মাটিতে হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে কথাবার্তা বলছিলাম। এরপর আর কি আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে আসলাম, যাওয়ার সময় হয়ে এসেছে, অন্ধকারও নেমে আসছে, তাই একটা রিক্সা ভাড়া করলাম। এই রিক্সা দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, আর আজকের মতো এখানেই সমাপ্ত।